হ্যালো ইউল আজকে দেখাব কি দেখাবো কিভাবে বাংলাদেশি পতাকা আপনারা তৈরি করবেন এই জন্য আপনাদেরকে কোনো সফটওয়্যার প্রয়োজন হবে না আপনার ফটোশপও প্রয়োজন হবে না আপনার জাস্ট এই প্রিন্টারটা থাকতে হবে প্রিন্টার এই প্রিন্টারটা প্রতিটা পিসিতে থাকে ল্যাপটপ পিসি যাই থাকে এটা যদি আপনার পিসিতে সামনে আপনার শো না করে তাহলে যেখানে স্টার মেনু আছে এখান থেকে আপনারা লিখে নেবেন প্রিন্টার প্রিন্টার একটু খুঁজে নেবেন দেন এই যে আমার প্রিন্টার আছে প্রিন্টারটা ক্লিক করবেন ফিন্ডারটাকে ক্লিক করার পর আপনারা এখান থেকে খুব সুন্দর মতো বাংলাদেশের পতাকা মেক করে ফেলতে পারবেন যেমনটা আমি আজকে দেখাচ্ছি এখান থেকে আপনারা এই যে লম্বা যেটা লাইন দেখছেন লাইনে আপনারা ক্লিক করবেন লাইনে ক্লিক করার পর এখান থেকে এটাকে সোজা বড় বড় নেবেন আপনারা যতটুকো মন চায় যে বাংলাদেশের পতাকা যদি আপনি 6 ইঞ্চি চান তাহলে 6 ইঞ্চি নিতে পারেন হ্যাঁ একটু আমি নিলাম দেন এটা জন্য আলাদা করে ক্লিক করবেন এক্স সাইডে দেন এই পাশ থেকে আপনি একটু সাইডের জন্য নিবেন এটা আপনার যতটুক মানে মাপ মতো চান ততটুক নিতে পারেন আমি এতটুকু নিলাম দেন আবার ক্লিক একটা বাইরে ধরে এখান থেকে আবার সমান করে টান দিবেন আর দাগ পর হ্যাঁ নিলেন এরপর এখান থেকে সাপোজ আপনি এখান থেকে নিবেন নিয়ে এটাকে হ্যাঁ এতো সমান হয়ে গেল এখন যে বারটি যে সাইডগুলো আছে এটা রিমুভ করবেন কিভাবে এখানে ইরেজার আছে এখান থেকে আপনারা মুছে নিতে পারেন এখান থেকে আপনারা মুছে নেবেন এই স্টিককে सिंपली টান দিবেন মুছে যাবে এখান থেকে সিম্পলি এখান থেকে টান দিয়ে মুছে দিবেন দেন এখানে একটা বৃত্ত দিবেন আপনারা এই বৃত্তটা দিব আমি আ গোল করে

এই হয়ে গেলো আমার বাংলাদেশের পতাকা দেন করবেন এখান থেকে এসে ক্লিক করে যে কোন একটি নাম দিয়ে আপনারা ওকে আমার হয়ে গেল এটা তো আজকের ভিডিও এই টপিক্সই ছিল এই ছিল আজকে আমার ভিডিও টপিক আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন কল করতে পারেন ডিসক্রিপশন বক্স এর নাম্বার দেওয়া আছে ভাই ভাই সবাইকে আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন